মঙ্গলবার রাত 9:45 ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত মোড় থেকে শুরু করে নিউ মার্কেট এলাকা পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, নীলক্ষেতের একটি খাবারের দোকানে কথা কাটাকাটির এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সায়েম ও শুভ নামে দুই ছাত্রকে মারধর করে। পায়ে লাগার কারণে তারা হচ্ছে এক পর্যায়ে চড়ে যায় এবং আমাদের হলের এক ছেলে ব্রহ্মণ হলের এক ছেলেকে চর মারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোলাপা নেই, দেখাচ্ছে বোমা ককটেল বোমাবাজি কেউ করে নেই, কিন্তু ঢাকা কলেজে সবাই দেখাচ্ছে বোমা তারপর ককটেল এগুলো ছুড়ে। কিন্তু এ ঘটনা অস্বীকার করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষে কলেজের 10 জন ছাত্র আহত হয়েছে এবং কলেজের প্রশাসনিক ভবন ভাঙচুর হয়েছে বলে দাবি করেন তারা। নিউ মার্কেটের ওসিদের যদি আপনি কোশ্চেন করেন যে কারা গুলি করছে, কারণ প্রশাসন তখন সামনে ছিল, আমরা ছিলাম মেন গেটে, তারা গুলি করছে এবং বিভিন্ন সংস্থার সৃষ্টি করছে তারা। আমাদের কলেজ পর্যন্ত এসে ওরা বেশ কয়েকবার ধাওয়া দিয়ে শেষ পর্যন্ত আমাদের গেটে আবারও প্রশাসনিক ভবনে হামলা চালায়। সংঘর্ষের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী, রমনা থানার ওসি শাহ আলম সহ কমপক্ষে 50 জন শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, এই ঘটনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কেন এই ধরনের ঘটনা ঘটলো এবং কাদের দোষে এই ধরনের ঘটনা ঘটলো সেটা নিশ্চয়ই আমরা দেখব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। প্রথম অবস্থায় পুলিশ নীরব ভূমিকা পালন করলেও রাত 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা 20 রাউন্ড গুলি এবং টিয়ার সেল নিক্ষেপ করে। আমরা ফোর্স ডিপ্লয়মেন্টটা যত দ্রুত করেছি তার চেয়ে ছাত্ররা খুব দ্রুত বের হয়ে আসছে এবং মুখোমুখি অবস্থান নিয়েছে। পরে আমরা ফোর্স অফিসার সব ডিপ্লয়মেন্ট হয়ে আমরা মাঝখানে অবস্থান নিই। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।